নমস্কার। সৌভাগ্য ফলে ফকির বাড়ি এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বড়মায়ের মাজার ফকির বাড়ি, যে স্থানে, যে দৈব স্থানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার সামনে যা কিছু বিপদ, যা কিছু অশনি, সব কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। সেই কারণেই অসংখ্য মানুষ, এই দেশে না বিদেশেরও মানুষ আসছেন ফকির বাড়িতে, বড়মার মাজার ফকির বাড়িতে তারা আসছেন। বড়মা তাদের প্রত্যেককে আশীর্বাদ করছেন, দোয়া দিচ্ছেন, এবং সেই দোয়া সঙ্গে নিয়েই কিন্তু প্রত্যেকে পথ চলছেন। ব্যক্তিগত একটা ঘটনা সম্পর্কে আপনাদের একটুখানি আমি তুলে ধরতে চাই। আমিও কিন্তু কিছুটা কৌতূহলবশত গেছিলাম বড়মার মাজার ফকির বাড়িতে, পারিনি, সহজে পৌঁছতে পারিনি। দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা লেগেছিল, অসম্ভব কষ্ট হয়েছিল। সেখানে কিন্তু ওই ধনী দরিদ্র আলাদা করে মিডিয়া, কারুর জন্য কোনো ব্যবস্থা নেই, সব মানুষের সমান অধিকার, প্রত্যেকেই আসবে, প্রত্যেক মানুষের সমান অধিকার। আপনি কতটা কোটিপতি, আপনি কতটা লক্ষপতি, সেগুলো কিন্তু কেউ দেখে না ওই বড়মায়ের মাজারে। মা দেখেন না, বড়মা দেখেন না, তিনি সকলকে সমান চোখে দেখেন। হ্যাঁ, তিনি আজও জীবিত, তিনি আজও জীবিত, তিনি আজও আমাদের মধ্যে রয়েছেন, প্রত্যেকের মধ্যে রয়েছেন। সেই কারণেই কিন্তু আজকে আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পাচ্ছি। যখন আপনারা যাবেন বড়মায়ের মাজার ফকির বাড়িতে যখন যাবেন, তখন কিন্তু দেখবেন এখানকার যিনি সেবায়েত রয়েছেন, বাবা এসপি আলী সাহেব যিনি রয়েছেন, তিনি সকলকে কিন্তু সমান চোখে দেখেন। এবং এখানকার যে ফুল, মাটি এবং গোলাপ জল কিভাবে কাজে লাগে তা কিন্তু সত্যিকারে নিজে না ব্যবহার করলে বোঝা যায় না। সব থেকে মজার বিষয়, আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি সেই ফকির বাড়ি বড়মায়ের মাজারে যখন পা দেবেন, তখনই কিন্তু বুঝতে পারবেন কিছু একটা ঘটতে চলেছে আপনার সঙ্গে, কিছু একটা শুভ আসছে আপনার সঙ্গে। আপনার শরীর হয়তো খুবই কঠিন রোগে জর্জরিত, যে রোগ বলতে দ্বিধা নেই, সায়েন্স পারেনি ঠিক করতে, ডাক্তারবাবুরা কিন্তু হাত তুলে দিয়েছেন, কারণটা ধরতে পারছি না আমি। আপনার এই রোগ রয়েছে, রিপোর্ট সমস্ত দেখে নিচ্ছি, কিন্তু কিভাবে যে রোগটা আমি সারাবো সেটাই বুঝে উঠতে পাচ্ছি না। সেখানেই কিন্তু এই বড়মায়ের মাজার ফকির বাড়ি যিনি সেবায়েত রয়েছেন, বাবা এসপি আলী সাহেব, তিনি একটাই কথা বলেন, মনের মধ্যে বিশ্বাস নিয়ে এসেছো? তখন হয়তো আপনি বললেন, কঠিন রোগে জর্জরিত আপনি বললেন, হ্যাঁ বাবা, আমি কিন্তু টিভিতে অনুষ্ঠান দেখেছি, সেখান থেকে আপনার প্রতি আমার ভালোবাসা, আপনার প্রতি আমার বিশ্বাস, শ্রদ্ধা, ব্যাস আর কিচ্ছু চাই না। মনের মধ্যে যদি ভক্তি বিশ্বাস নিয়ে এসে থাকো এই পাটি এখানে যখন পা দিয়েছো, তাহলে কিন্তু তুমি মনে করবে বড়মা তোমাকে দোয়া করছেন, আশীর্বাদ দিচ্ছেন, তুমি ভালো হয়ে যাবে। মুহূর্তের মধ্যে কিন্তু সেই ফুল, মাটি এবং গোলাপ জল আপনি যখন ধারণ করলেন, নিলেন, এবং আপনি বুঝতে পারলেন যে আপনি ভালো হচ্ছেন, সেইটা যখন বাড়িতে এনে আপনি ব্যবহার করলেন নির্দেশ মতো, বাবা এসপি আলী সাহেব যখন আপনাকে সেই নির্দেশটা বলে দিলেন কিভাবে ব্যবহার করবেন, খুব কঠিন কিছু নয়, সহজ সরল কিন্তু ব্যবহারের নিয়ম, আপনি সেটা ব্যবহার করার পরই কিন্তু ফললাভ করলেন। এবং বাবাকে এসে আবার জানালেন, এই গাদামারায় এসে আপনাকে আবার জানালেন যে বাবা আমি ভালো আছি, তোমার জন্য ভালো আছি। তখন বাবা এসপি আলী সাহেব বলেন, আমার জন্য নয় রে, সবই বড় মায়ের জন্য, বড়মা প্রত্যেককে দোয়া করছেন, আশীর্বাদ করছেন। সেই কারণেই আমরা মনে করি না, আমরা জানি এতটাই জনপ্রিয় এই ফকির বাড়ি বড়মায়ের মাজার। আসুন সেই মানুষটার সঙ্গে আমরা কথা বলি যিনি নাকি এই বড়মায়ের মাজারের ধারক এবং বাহক, সেবায়েত, বাবা এসপি আলী সাহেব। তাকে প্রথমে আসুন আমরা শ্রদ্ধা ভরে নমস্কার জানাই, প্রণাম জানাই। নমস্কার বাবা। নমস্কার, আমি আশীর্বাদ করি। আজকে আমার প্রশ্ন ছুড়ে দিয়েছ এই স্টুডিওতে আসার কারণে, আমি তোমায় আশীর্বাদ করি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো, তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে বা তুমি খুব ভালো থাকো, নিশ্চয়ই ঈশ্বর তোমাকে ভালো রাখবে। কারণ যে চিত্রখানা তুলে ধরেছ আজকে, শুধু আমি এখানে বসে না, শুধু কলকাতার লোক দেখছে না, তামাম পৃথিবীর লোক আজকে এই ফকির বাড়ির সম্বন্ধে, এই বড়মায়ের মাজার সম্বন্ধে তারা দেখছে। এখানে হাজার হাজার মানুষ আসছে দেশ বিদেশ থেকে, তারা কীভাবে উপকৃত হচ্ছে, কেন হচ্ছে, কী কারণ হচ্ছে, সেই কারণটা আজকে আমি জানিয়ে দিচ্ছি। একমাত্র বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা এবং উপরওয়ালার দান, এই উপরওয়ালার দানে
আজকে 11 পুরুষ ধরে এই ফকির বাড়ি প্রতিষ্ঠিত, প্রথম যিনি এই প্রতিষ্ঠিত করেছিলেন সাধক বংশ ফকির মঙ্গলচাঁদ ফকির, আজ থেকে 11 পুরুষ আগের ঘটনা। আমি 11তম পুরুষ, আমি এই মাজারের সেবা করি, ভক্তরা আসে তাদের সেবা করি, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, রোগ থেকে মুক্ত থাকে বা সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যায় এই বড় মায়ের মাজার দর্শনে। কিভাবে হবে তার পথ নির্দেশ আমি দিয়ে দিই এবং তারা সেইভাবেই উপকৃত হচ্ছে, সেটা আপনারা নিশ্চয়ই এই টিভির পর্দায় দেখবেন, যার কারণে আমি আজকে এই কথাগুলো এখানে এসে বলতে বাধ্য হলাম। বহুদিন ধরে এখানে আসার জন্য আমার কাছে বহু অনুরোধ গেছে, বহু চিঠি গেছে, বহু ফোন গেছে, কিন্তু আমি সময় পাই না, সুযোগ পাই না, আর বয়স তো হয়েছে, আজকে সুযোগ করে তাই সময় দিলাম। এতটুকু সময়ের মধ্যে আমি আমার কথাগুলো বলবো, বড় মার সম্বন্ধে বলবো, ফকির বাড়ির সম্বন্ধে কিছু বলবো, কিছু জানতে হলে আমাকে প্রশ্ন করবেন, আমি সেটাও এই প্রশ্নের উত্তর আজকে দিয়ে দেবো সঠিকভাবে। তবে বিশ্বাস হওয়া চাই, বিশ্বাস না হলে প্রশ্ন করার কোনো মানেই হয় না। ভক্তি বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে হয় ভগবান দর্শন, অর্থাৎ আল্লাপাকে দোয়াদানি দর্শন হয় ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাসটুকু অন্তত ফকির বাড়ির উপরে রাখবেন, আর বিশেষ করে এই বড় মায়ের পবিত্র স্থানের মাজারের হ্যাঁ উপরে পরম্পরা বিশ্বাস ভক্তিটা রাখবেন। সত্যিকারের মানে আমরা অসংখ্য মানুষ কিন্তু এই বড় মায়ের মাজার ফকির বাড়ি সম্পর্কে খুবই উৎসাহিত এবং আমরা আকাঙ্ক্ষিত যে কি আছে এই বড় মায়ের মাজার ফকির বাড়িতে। এত অসংখ্য মানুষ দেশ বিদেশ ভারতবর্ষের বাইরের মানুষ আসছেন এখানে, কেন এত জনপ্রিয়, এই কথাটা আমার মনের মধ্যে প্রশ্ন ছিল সেই দিনও যখন আমি গেছিলাম এবং দীর্ঘক্ষণ কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়েছে, শারীরিক কষ্ট হয়েছে, কিন্তু যখন বড় মায়ের মাজারের ভূমিতে আমি পা দিয়েছি সেই শারীরিক কষ্ট যেন কোথায় উদাও হয়ে গেল। এবং যখন আপনার সামনে আমি গেলাম তখন হয়তো আপনি আমায় চিনতে পেরেছেন, তখন তিনি বললেন বাবা কিছু করার নেই, এখানে মিডিয়া বলো, ধনী বলো, দরিদ্র বলো, যাই বলো না কেন, এমনকি মিনিস্টার লেভেল বলো, সকলেই কিন্তু সমান আমার কাছে। আমি দেখেছি তুমি দূর থেকে আসছিলে, আমার কিন্তু কিছু করার নেই। তা সেই হিসেবে এটা সত্যি আপনার এই বড় মনের পরিচয়টা হয়তো আমার খুবই ভালো লেগেছিল এবং আজও ভালো লাগলো যখন আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আজকে সিটিএন চ্যানেলে আপনি এসেছেন প্রোগ্রাম করার জন্য এসেছেন। সত্যি অসংখ্য মানুষ কিন্তু আপনাকে রিকোয়েস্ট করেছে একবার অন্তত বাবা এসপি আলী ফকির সাহেব যিনি আছেন তিনি যদি একবার অন্তত অনুষ্ঠান করেন, আমরা তার মুখ থেকে বড় মায়ের মাজার ফকির বাড়ি সম্পর্কে জানতে চাই। সত্যিকার আমারও মনের মধ্যে প্রশ্ন, এত জনপ্রিয় কেন, দেশ বিদেশের মানুষ অসংখ্য লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে। তাহলে আমি একটু বলি। অবশ্যই বলুন। আজকে 11 পুরুষদের এই পবিত্র ভূমি, আর তীর্থস্থান বলতে ফকির বাড়ি থেকেই শুরু হলো অবশ্যই, আর টু কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মেলা পর্যন্ত অনুষ্ঠান পর্যন্ত সতী মায়ের স্থান পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আগে বড় মাকে বড় মায়ের মাজার বা ফকির বাড়ি দর্শন করে, দর্শন করার পরে চলে যায় ঘোষপাড়ায় কল্যাণীতে। আর ঘোষপাড়ায় যেহেতু বছরে একবারই যায়, সেটা দোল পূর্ণিমা উপলক্ষে, অনুষ্ঠান উপলক্ষে ফকির বাড়ির বিশেষ অনুষ্ঠানগুলো হয়। সেই অনুষ্ঠান দেখার জন্যে লক্ষ লক্ষ লোকের সমাগম দেশ বিদেশ থেকে হয়। আর প্রতি অমাবস্যা বা পূর্ণিমা, শনিবার বা মঙ্গলবার এই ফকির বাড়িতে দর্শনের জন্যে হাজার হাজার লোক আসছে, শুধু ফুল মাটি এবং এই গোলাপ জল গ্রহণ করার জন্য। জানি না কে কী উপকার পায়, কেউ বলে আমি দুরারোগ্য রোগ ছিল, তো দুরারোগ্য রোগ বলতে কী জিনিস আমি এটা বুঝতাম না আগে। আমি ভালো ভালো বিশিষ্ট ব্যক্তি বিশেষ বিশেষ ব্যক্তিকে ভালো ভালো গুণীজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছি যে দুরারোগ্য রোগ বলতে কী জিনিস, তারা একটাই কথা বলেছে যে রোগ কোনো চিকিৎসা করে ভালো হয় না, যে রোগ কোনো পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে না, সেই রোগের চিকিৎসাগুলো এখানে হচ্ছে এই মাটি আর গোলাপ জল আর ফুল, না লাগছে তার একটু মাদুলি, না লাগছে একটা কবচ, না লাগছে তাবিজ, দেয়া হচ্ছে না বড় মায়ের মাজার থেকে, শুধু ফুল মাটি এবং একটু গোলাপ জল, একদম গোলাপ জল। এতে কী করে ভালো হয় এই দুরারোগ্য, এমনও দেখেছি প্যারালাইসিস হওয়া রুগীর এই গোলাপ জল আর ফুল এবং এই মাটির ব্যবহারে, মাটিটা করেছে তাবিজ করে একটু গলায় দিয়েছে, ফুলটা মাথায় ছুঁয়েছে আর এই গোলাপ জল দুডক করে খেয়েছে, এভাবে সে 3 মাসের ভিতরে সুস্থ হয়ে গেছে, এমনও দেখেছি। আবার এমনও দেখেছি বড় মায়ের কাছে যারা সন্তানহীনা, আমি এমন নিজে চোখে দেখেছি যে সন্তানহীনা সন্তান হয় না, যেটা ডাক্তার বলে দিয়েছে যে না মাগো তুমি কোনো সন্তান পাবে না,
তাহলে আমি যখন রিপোর্টগুলো দেখেছি, রিপোর্টটা দেখে বলছি, দেখো আমি তো ভগবান নাই, আমি তোমায় সন্তান দান করব। হ্যাঁ, একবার তুমি আমার কাছে যখন এসেছো তখন একবার চেষ্টা করি তুমি বড় মায়ের সাথে একটু সাক্ষাৎ করো। বড় মায়ের কাছে সাক্ষাৎ করেছে, বড় মাকে বলেছে, মা তুমি তো সন্তানের মা, তোমার ভরপুর সংসার, ছেলে আছে, মেয়ে আছে, সমস্ত কিছু আছে, তুমিও মেয়ে আমিও মেয়ে, তাহলে আমি কেন মা হতে পারবো না? নামটা আমার মনে আসছে, নামটা বলছি, এই ভদ্রমহিলা উনি একজন হাই স্কুলের টিচার, ওনার নাম কল্যাণী সাউ, বাড়ি নদিয়ার আনন্দপুর, সেখানে বাড়ি, সেখান থেকে এসেছিলেন দুই স্বামী স্ত্রী, কিন্তু এই বড় মাতার মাথায় হাত তুলে আশীর্বাদ, তখন জীবিত ছিলেন, মাথায় হাত তুলে আশীর্বাদ করে বলে দিলেন, মা কল্যাণী তুমি এক বছর বাদে তুমি সন্তান নিয়ে এখানে মানসিক পুজো দিয়ে যাবে, অর্থাৎ মানুষ যেটা করেছিল সেটা পূরণ করে যাবে। তবে একটু কথা বলি, অসন্তুষ্ট যেন হবে না, কারণ আজকালকার মানুষ বেশিরভাগ অসন্তুষ্ট হয় মেয়ে হলে। মা গো, মেয়ে হবে কি তোমার ছেলে হবে এটা আমি জানি না, একমাত্র উপরওয়ালা জানে তোমায় কী দেবে, তোমাকে যা দেবে তাই তুমি সন্তুষ্টভাবে গ্রহণ করে আদরের সহিত তাকে মানুষ করবে। তাই পেয়ে গেছে কল্যাণী সাহু, আমার কাছে লিখিত বিবৃতি আছে, আমার কাছে তার প্রমাণ আছে, আমার কাছে তার ক্যামেরা করা আছে, ভিডিও ক্যামেরা করা আছে, দরকার আমি এটাও দেখিয়ে দিতে পারি। শুধু এইরকম নাই, অর্থহানি, তার অকারণ অর্থহানি, ভাগ্য বিপর্যয়, শুধু এই মাটি ফুল বাতাস আর গ্রহণে সে সমস্ত রকম বিপদ থেকে মুক্ত পেয়েছে। আজকে সে ধনবান, আজকে নিঃস্ব হয়ে গেছিল, আজকে সে কোটিপতির মালিক। এরা বহু অসংখ্য প্রমাণ আছে, হাজার হাজার লোক প্রমাণ আমি করিয়ে দিতে পারি, যা লিখিত বিবৃতি দেওয়া আছে। এবং এই একে অপরের মুখ থেকে এই বড় মায়ের মাজারের কথা যখনই শুনছে, তখনই এই মাজারে সে দর্শন করে, তারা তাদের পূর্ণ ভূমি অর্থাৎ এই মাজার দর্শন করে তারা পূর্ণ অর্জন করছে, পূর্ণি লাভ করছে, এবং তারা বিপদ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, দুরারোগ্য রোগ থেকে শুরু করে যাবতীয় সমস্যার সমাধান করে নিয়ে যাচ্ছে। এই জন্য বড় মায়ের মাজার এত পপুলার বা এই ফকির বাড়ির এত সুনাম। আচ্ছা, আপনি এই কথা প্রসঙ্গে একটা কথা বললেন, যার যা মনস্কামনা, যার যা মনের ইচ্ছা সব পূরণ করেন। বড় মা যা মানে সামনে যে আসতেন, যাকে আশীর্বাদ করতেন বা দোয়া করতেন তার সম্পর্কে, সেটা কি সত্যি বাস্তবে ফললাভ করত? হ্যাঁ, বাস্তবেই ফললাভ করত, সামনে স্বচক্ষে দেখেছি। আচ্ছা, নিজের চোখে বাস্তবেই ফললাভ করেছে। সে একবার মাথার দিয়ে যদি বলে দিত যে এতটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেছে। মানে তিনি বাকসিদ্ধা নারী ছিলেন? বাকসিদ্ধা, যা মুখ থেকে বলতো তাই হতো। ও যা মুখ থেকে বলতো। একটা ঘটনা বলুন না, আমাদের শুনি, একটা ঘটনা বলুন না, যে কোনো একটা ঘটনা বলুন, এরকম ধরনের কোনো ঘটনা। এবার একটু বলছি, নৈহাটির একটা ঘটনা আছে। আচ্ছা, বিজয়নগর কলোনি। আচ্ছা, পুষি বলে মেয়েটার নাম ছিল। আচ্ছা, তিন বাচ্চার মা, উনি বিপর্যস্ত হয়ে গেছিল, অর্থাৎ সাইকেলিস প্রবলেম, পাগল হয়ে গেছিল। আচ্ছা 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 আচ্ছা, অনেকদিন মানসিক হাসপাতাল ছিল, ভালো হয়নি, এরপরে অন্যরকম চিকিৎসা করেছে, ভালো হয়নি, কি মনে হয়েছে নৈহাটির কোনো একজন অত ভদ্রলোক বলেছে, তিনি অত উপকৃত ছিলেন, তিনি তার মাকে বলেছে, পুষির মাকে বলেছে, তুমি একবার দিদি একবার তুমি বড় মায়ের কাছে নিয়ে যাও, বড় মা তখন জীবিত, বেঁচে আছে, বড় মায়ের অন্তত বড় মায়ের পায়ের ধুলোটা নাও, আশা করছি তোমার মেয়ে ভালো হবে। নিয়ে আসলো, সেটা আমারই সামনে আছে। হ্যাঁ, কী হয়েছে তোর, তুই এতদিন আসিসনি কেন? বড় মা তাকে বলছে, তাহলে কী করে জানতে পারলো সে ঘটনা? কী করে জানতো তুই এতদিন আসিসনি কেন? এই আসিসনি বলে তুই ভালো হসনি, তোর একরকম দৈব দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ তুই কোনো খোলামেলা জায়গায় সাদা জাতীয় দ্রব্য, অর্থাৎ ভাত খাচ্ছিলি, কি দই খাচ্ছিলি, কি সন্দেশ খাচ্ছিলি, কি রসগোল্লা খাচ্ছিলি, এরকম কোনো জিনিস তুই খাচ্ছিলি, ওই টাইমটায় অপমৃত আত্মার আগমন ছিল, সে ছিল পাগল, পাগলে আত্মহত্যা করে, সেই পাগলের আত্মা তোর খাদ্যের উপরে বর্ষিত হয়, বর্ষিত হওয়ার পরে সেই খাদ্য খাবারের ফলে তোর সাইক্রিস পাবে নাকি, তুই পাগল হয়ে গেছিস। তো তিন সন্তান, ভাই বড় মাতার মাথায় হাত দিল, হ্যাঁ ফুল দিল, গোলাপ জল দিল, আর একটু মাটি হাতে তুলে দিল, দিয়ে বলল ঘৃণা করবি না, এই মাটি যদি কপালে ছোঁয়াবি আর এই ফুল এক টুকরা করে ভিজিয়ে জল খাবি আর এই গোলাপ জলটা দিয়ে মুখ ধুবি, তুই ভালো হয়ে যাবি। সায়েন্স যেখানে জবাব দিয়ে দিয়েছে থেকে ভালো হবে না, সেখানে সেখানে তিনি বলে দিলেন ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা, শুধু আশ্রম অর্থাৎ ফকির বাড়ির থেকে তো আশ্রমই বলা হয়, আশ্রম থেকে বেরিয়ে বাইরে আসলো, এসে তার মাকে বলছে, মা কই আমি তো ভালো হয়ে গেছি, আমার তো কিছু নেই, আমি কল চেপে তোমাকে জল খাওয়াতে পারবো, আমার স্বামীকেও পারবো, আমার তিনটে সন্তান আছে তাদেরকেও মানুষ করতে পারবো,
তার সম্পূর্ণ পরিবর্তন। কী করে হয়েছিল এটা আমি জানি না, সেটা বড় মা জানে। তাহলে এটা আপনার বক্তব্য থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে বড় মায়ের মাজার ফকির বাড়িতে এলে কিন্তু কঠিন মুমূর্ষু রোগীও সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, যদি মনের মধ্যে বিশ্বাস, ভক্তি এবং আস্থা থাকে। এছাড়াও আমি এমন একটা ঘটনা দেখি, বলুন, এমন একটা ঘটনা আমি দেখেছি, সেটা আমাদেরই পার্শ্ববর্তী এলাকা, পার্শ্বের গ্রাম আর কি। আচ্ছা আচ্ছা, এমন একটা আমি ঘটনা দেখেছি। বহু রকম চিকিৎসা করে বলছে এই রোগ ভালো হবে না, ও তা সেই রোগ ভালো হবে না বলেছে। আচ্ছা, কাজ করবি, তোকে কানে কানে তিনটে কথা তোকে বলে দিচ্ছি, এই কথাগুলো তুই উচ্চারণ কর আমার সামনে, আর আমার সামনে থেকে ভালো হয়ে তুই বাড়ি চলে যা, তোর সংসার তুই ফিরে পাবি। আচ্ছা, তাই করলো, কানে কানে তিনটে কথা কি বললো, ও মুখে বলতে বলতে বাড়ি চলে গেল, স্বামী স্ত্রী মিল হয়ে গেল। বাহ, অপূর্ব অপূর্ব। এই 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 ঘটনাগুলোর জন্যই কিন্তু এই যে গাদামারা হাটে বড় মায়ের মাজার ফকির বাড়ি এতটাই জনপ্রিয়। কঠিন মুমূর্ষ রোগী সে সুস্থ হয়ে যাচ্ছে, যে একটু সাইকিয়াট্রিস্ট প্রবলেম রয়েছে যে মানুষটা, সে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। সে তার মাকে বলছে, মা আমি টিউবওয়েল থেকে জল তুলে তোমাকে খাওয়াতে পারবো, আমার শারীরিক সক্ষমতা ফিরে এসেছে। যে সন্তানহীনা মা, যার সন্তান কোলে নেই, যার জন্য সে অনেক দুঃখ কষ্ট পোহাতে হচ্ছে তাকে, শ্বশুরবাড়িতে হোক বা আত্মীয় স্বজনের মধ্যে হোক, সে মায়ের কোলে কিন্তু সন্তান চলে এসছে এই বড় মায়ের মাজার ফকির বাড়িতে এসে। যারা যারা আসেন, এই ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে থেকেও যারা আসেন, তারাও কিন্তু ফললাভ পান। এমন অনেক মানুষ আছেন, অনেক মানুষ, অসংখ্য মানুষ। আসুন না দেখি বড় মায়ের মাজার ফকির বাড়িতে এই অসংখ্য মানুষের আগমনের উপস্থিতিটা দেখে নিই আমরা, আসুন। এটাই নিয়ম এই বাড়ি, এই মাজারে, অর্থাৎ আমাদের নিয়ম, গোলাপ জল ছাড়া অন্য কিছু দিতে পারি না। এবারে আপনারা আপনাদের যা যেভাবে খুশি সেভাবে দর্শন করুন, বলুন, আর মা যেন স্বর্গ লাভ করে, মা যেন বেশ নিজীব সুরক্ষিত থাকে, সেটাই বলবেন। আপনার কিছু দেওয়ার দরকার নেই, মা তো সব জিনিস যায় নিঃস্বার্থভাবে, তাহলে কিছু বলার দরকার নেই, শুধু সে স্বর্গ লাভ করুক, এটুকুনি বলবেন। এবার আমাকে সাইড দেবেন, ঠিক আছে? তাহলে এক এক করে বেরিয়ে যান, আস্তে আস্তে যান, এক করে বেশ থাকুন, বলুন। তিনজন বড় ছেলেকে ডাক, সবাইকে ডাকবো, এই তিনজন লোকের দরকার যদি পাঠিন। বিসমিল্লাহ, এ দয়াময়েশ্বর, এ পরমপ্রভু, এ আল্লাহ পাক, এ রহমত বর্ষণকারী, আজকে আমার এই বেগমের মাঝারে সমবেত হয়ে তার অনেক ভক্ত, অনেক ছেলে মেয়ে এখানে এসছে, তাদেরকে দর্শন দেওয়ার জন্যে আমি আপনার কাছে অশেষ বিশেষ
অনুরোধ করি, আমার এই অনুরোধ আপনি রাখবেন এবং সকলকে যাতে এখানে দর্শন দিতে পারে, এখান থেকে সকল বিপদ থেকে মুক্ত পায়, তার জন্য আপনি রহমত বর্ষণ করবেন, আমার সকল ইবাদত কবুল করে নেবেন। আরো সাইডে চলে যায়, ঠিক আছে, ঢুকে যায় দিকে, রোদে থাকতে পারে সাইড আসে, একটু বাদে আপনাদের যার যা বলার ইচ্ছা থাকবে সেগুলো বলবেন। সত্যি অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ। তবে হ্যাঁ, এই চিত্র আমার পরিচিত, এই চিত্র আমার স্বচক্ষে দেখা, আমি নিজেও গেছিলাম সেখানে। এই যে বললাম প্রথমে, দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা কিন্তু আমি কঠিন পথ অতিক্রম করে বড়মায়ের মাজার ফকির বাড়িতে গেছি এবং ফকির বাবা এসপি আলী সাহেবের সঙ্গে আমি দেখা করেছি। তিনি আমাকে দেখেই হেসেছিলেন, বলেছিলেন তবে কষ্ট করলে কেষ্ট মেলে, বুঝলে তো রাজা। আমি বললাম হ্যাঁ বাবা, সত্যিকার আমি দেখলাম। তবে হ্যাঁ, এটা ঠিক, এই বড়মায়ের মাজার ফকির বাড়িতে যখন আমি গেছি, বড়মায়ের যে উপস্থিতিটা না আমি কিন্তু বুঝতে পারছি, সর্বক্ষণ যেন উনি সব জায়গায় রয়েছেন, সবার মধ্যে রয়েছেন, তার নিঃশ্বাস যেন তার ঠান্ডা একটা নির্মল বাতাসের মধ্যে যেন মিশে গেছে। তবে শুনেছি আমি, জনশ্রুতি আছে, প্রত্যেকের মুখে মুখে জনশ্রুতি আছে যে বড়মা যেরকম বাকসিদ্ধা নারী ছিলেন, সেরকম খুব ধার্মিক মানুষ ছিলেন, তার মধ্যে অহংকার ছিল না, সব মানুষকে তিনি খুব ভালোবাসতেন। আসুন না, এই এই প্রশ্নটাই আমি ফকির বাবা এসপি আলী সাহেবকেই করি। আচ্ছা বাবা, একটা কথা আমি শুনেছি, সেটা হচ্ছে যে বড়মা খুব ধার্মিক মানুষ ছিলেন এবং ওনার মধ্যে কোনো অহংকার ছিল না। না, কোনোদিনই কোনো অহংকার ছিল না, এবং যখন যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে আপন করে নিতেন। আচ্ছা, আদর করতেন, যত্ন করতেন। আচ্ছা, সে রুগী হোক আর রুগী না হোক, আচ্ছা, বিপদে পড়লি, কেউ যদি কোনো বিপদে পড়ে ছুটে যেতেন, সে বাইরের হোক বা পাড়ার হোক, আচ্ছা, যে কোনো ব্যাপারে, আচ্ছা, উনি সাথ দিতেন, সঙ্গ দিতেন, এবং সেই সঙ্গে আমাদেরও থাকতে হতো। আচ্ছা আচ্ছা, না থাকলে উনি কষ্ট পাবে, দুঃখ পাবে। আচ্ছা, এই জন্যই দুঃখ কষ্ট যেতে না পায়, তার জন্য আমাদের কেউ সঙ্গে থাকতে হতো, সঙ্গে ছেলে থাকতো, সঙ্গে তার মেয়েরা থাকতো, এবং আমাকেও থাকতে হতো, যেহেতু আপনি সেবায়িত, আমি সেবায়িত, সেই যে প্রধান সেবায়িত, সেই একদমই, এবং সে যা নির্দেশ দিত সেই নির্দেশ আমাকে সেইভাবেই কাজ করতে হতো, আর সেই কাজ করলে সেই সুফলই হতো। যদি নির্দেশ দিত তুমি করবে না, যদি আমি তাকে কথা অমান্য করে যদি আমি সে কাজ করি, তাহলে কিন্তু আমার সমস্ত কর্মজীবনটাই বিফলে চলে যেত, আর তাতে আমি একটা কাজ করলাম, কোনো কাজ। সত্যিকারের এই ফকির বাবা এসপি আলী সাহেবের কাছ থেকে আমি এই বড়মায় মাজার ফকির বাড়ি সম্পর্কে অনেক কথা শুনলাম। আপনারা যারা ইচ্ছুক নিজের ভাগ্য সম্পর্কে, নিজের সমস্যা সম্পর্কে যারা খুবই ইচ্ছুক যে সমস্যার সমাধান করতে হবে, তাদের জন্যই বলি, আপনারা আসবেন গ্রাম পশরডাঙ্গা পোস্ট মাসুন্ডা থানা আমডাঙ্গা গাদামারা হাট উত্তর চব্বিশ পরগনা। সেক্ষেত্রে আপনাদের নিজের মনের ইচ্ছা, আপনাদের নিজের মনের বাসনা, নিজের মনের যে স্বাভাবিক উদ্যোগটাকেই সম্মান জানিয়ে বলি, বড়মায়ের মাজার ফকির বাড়ি আপনাদের জন্য রয়েছে, একবার আসুন। সর্বক্ষণ সর্বসময় খোলা আছে, একদম, সকলে যখন মনে চাইবে তখন সে দর্শন করতে পারবে। খুব ভিড় হয়ে যায় তো, অতিরিক্ত ভিড় হয়, বরং দর্শন করার জন্যে একটু ফকির বাড়িতে ফোন করে গেলে সব থেকে ভালো হয়। অবশ্যই দূরের লোক যারা যাবে দর্শন করতে না পারলে মনে কষ্ট নিয়ে ফিরে আসে, এই জন্য আমি বলব অন্তত তার অন্তত ফোনে বুক করে যাবে, আমি দর্শন কিভাবে করবে আমি তার জায়গা পরিষ্কার করিয়ে দেবো। সেই কারণেই এই ফকির বাড়িতে আসা প্রয়োজন, নিজের ভালোর জন্য এই বড়মায়ের মাজার ফকির বাড়িতে সকলেই আসুন। সৌভাগ্য ফলে ফকির বাড়ি এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। এসপি আলী সাহেবকে অনেক অনেক নমস্কার, এবং আপনাদেরও অনেক অনেক নমস্কার, অনেক অনেক স্বাগত জানিয়ে শেষ করলাম। আবার একটু বলছি, প্রত্যেকের কাছে আমি, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব, এই সারা পৃথিবী জুড়ে, আমার ভারতবর্ষ সবার বাংলা সহ সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সবল থাকুক, সবাই সুস্থ অবস্থায় চলুক, সবারই মন মানসিকতা ভালো থাকুক, সবাই অর্থশীল হোক, কারোর যেন ভাগ্য বিপর্যয় না হয়, এর থেকে যারা মুক্তি থাকুক, এই আমি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম এখানে।